ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। স্টুডেন্ট হেল্পার ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। তো আজকে আমরা ভেক্টর স্পেস সম্পর্কে আলোচনা করব। প্রথমে ভেক্টর স্পেসের ডেফিনেশান দেব, তারপর কয়েকটা এক্সাম্পল দেব, ভেক্টর স্পেসের মধ্যে কয়েকটা প্রপার্টি আলোচনা করব এবং সাবস্পেসের ডেফিনেশান দেব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, নিজে সাবস্ক্রাইব করবে যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এবং বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করার জন্য। তো যাওয়া যাক ভেক্টর স্পেস সম্পর্কে। প্রথমে আমরা ভেক্টর স্পেসের ডেফিনেশনের দিকে চোখ রাখব। সেই কারণে আমরা একটা নন এমটি সেট ভি নিলাম, তার উপর একটা বাইনারি অপারেশন প্লাস ডিফাইন করলাম। এটাকে এটা অ্যাডিশান আন্ডার সার্কেলের মধ্যে আমরা লিখেছি, এটা ম্যাপিং ফ্রম ভি ক্রস ভি। এবং তার সাথে আমি একটা ফিল্ড নেব এফ প্লাস ডট, এই প্লাসের সাথে এই প্লাসের কোনো সম্পর্ক নেই। এবং একটা আরও একটা অপারেশন ডিফাইন করলাম ডট এফ ক্রস ভি থেকে ভি, এটাকে বলবো আমরা এক্সটার্নাল কম্পোজিশন, এটাকে বলবো ইন্টারনাল কম্পোজিশন অথবা বাইনারি কম্পোজিশন। তো ভি যদি ভেক্টর স্পেস ফর্ম করবে যদি ওটা কিছু কন্ডিশন স্যাটিসফাই করে। প্লাসের রেসপেক্টে আমরা পাঁচখানা কন্ডিশন স্যাটিসফাই করছে দেখব, এবং ডটের রেসপেক্টে আর পাঁচখানা, টোটাল দশখানা কন্ডিশন যদি স্যাটিসফাই করে ভি, তাহলে আমরা ভিকে বলবো ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। তো আমরা এক এক করে কন্ডিশনগুলোকে দেখি। প্রথমে অ্যাডিশনের রেসপেক্টে, এটা যে ক্লোজার প্রপার্টি, অর্থাৎ ভেক্টর স্পেস অর্থাৎ ভি থেকে আমরা দুটো এলিমেন্ট নেব, তাদেরকে আমরা যোগ করব, এটাকে আমরা অ্যাডিশান বলবো আপাতত, যোগ করব যদি ভি এর মধ্যে থাকে, এক নম্বর কন্ডিশন, এটাকে বলছি ক্লোজার প্রপার্টি অফ অ্যাডিশান। নেক্সট এটা সবাই জানো কমিউটিভ প্রপার্টি, এটাও কিন্তু কমিউটিভ প্রপার্টি অফ অ্যাডিশান। নেক্সট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তিনটে এলিমেন্টে যোগ করেছি, এটাতে লক্ষ্য করো বিটা গামা যোগ করেছি, যা রেজাল্ট পেলাম তাকে আলফার সাথে যোগ করলাম, আর এখানে আগে আলফা বিটার যোগ করে তারপর গামার সাথে যোগ করেছি, জাস্ট ব্র্যাকেটটা শিফট হয়ে যাচ্ছে, এখানে ব্র্যাকেট ছিল এটা সামনে চলে আসছে। নেক্সট আইডেন্টিটি এলিমেন্ট, এখানে আমরা আইডেন্টিটি এলিমেন্টকে থিটা বলছি, আইডেন্টিটি এলিমেন্ট নিশ্চয়ই জানো আলফার সাথে থিটা যোগ করলে আলফা এসছে, আলফার সাথে থিটা যোগ করলে আলফা এসছে, এই থিটাটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলবো, অ্যাডিটিভ আইডেন্টিটি। পরে আমরা আলোচনা করব এর নাম নাল ভেক্টর অথবা জিরো ভেক্টর, যাই হোক এখন অ্যাডিটিভ ইনভার্সের কথা বলবো। আলফার সাথে একটা ভেক্টর থাকবে মাইনাস আলফা, যাতে করে যোগ করলে আইডেন্টিটি ব্যাক করবে। লক্ষ্য করো এই যে পাঁচখানা কন্ডিশন তোমরা দেখছো, এটা আসলে একটা কমিউটিভ গ্রুপের জন্য। এক কথায় আমি বলতে পারি এই পাঁচটা কন্ডিশনের বদলে ভি প্লাস ইজ এ কমিউটিভ গ্রুপ। এখন যাওয়া যাক মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। প্রথমে মাল্টিপ্লিকেশনের আমরা যেটা বলবো, লক্ষ্য করো এটা ডট ছিল এফ ক্রস ভি থেকে ভি, তার মানে একটা ফিল্ডের এলিমেন্ট নেব, ভি এর এলিমেন্ট নেব, কম্পোজিশন করবো, দেখবো ওটা ভি এর এলিমেন্ট হবে। সি আলফা বিলংস টু ভি ফর অল সি বিলংস টু এফ অ্যান্ড আলফা বিলংস টু ভি, অর্থাৎ ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিয়েছি সি, ভি থেকে একটা এলিমেন্ট নিয়েছি আলফা, ওদের মধ্যে কম্পোজিশন দিলাম এক্সটার্নাল কম্পোজিশন, এটা আমরা মাল্টিপ্লিকেশন বলবো, ওটাও ভি এর এলিমেন্ট হবে। এটা একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মতো, কিছুটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, লক্ষ্য করো ব্র্যাকেট শিফট হয়েছে। এখানে খুব ভালো কথা লক্ষ্য করো, ডি আলফা ভি এর এলিমেন্ট, তার সাথে সি গুণ করেছি, এটাও মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা এই মাল্টিপ্লিকেশন। ঠিক যখনই ব্র্যাকেট শিফট করালাম এখানে সিডি, এই সিডি কিন্তু ফিল্ডের এলিমেন্ট, ফিল্ডের মধ্যে কিন্তু ডট বলতে এটা আলাদা ডট, এই ডট এবং এই ডটের পার্থক্য রয়েছে, এটা ভি ক্রস এফ থেকে এফ আর এটা এফ ক্রস এফ থেকে এফ, এটা একটা ফিল্ডের মাল্টিপ্লিকেশন, তাই এটা লক্ষ্য রাখতে হবে এই ডট আর এই ডট আলাদা। যাই হোক এটা খানিকটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মতো করে রয়েছে। নেক্সট আমরা করব এটা ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, তাহলে সি ডট আলফা সমান সি ডট বিটা, সি এর সাথে আলফা গুণ করলাম লিখেছি প্লাস সি এর সাথে বি গুণ করলাম এখানে লিখলাম, এটাকে বলছি ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। সিটা ফিল্ডের এলিমেন্ট, আলফা বিটাটা ভি এর এলিমেন্ট। নেক্সট ডিস্ট্রিবিউশন অফ অ্যাডিশন ওভার মাল্টিপ্লিকেশন, ডিস্ট্রিবিউশন অফ অ্যাডিশন এভার মাল্টিপ্লিকেশন, লক্ষ্য করেন সি প্লাস ডি লিখেছি, সিডি ফিল্ডের এলিমেন্ট, ফিল্ডের মধ্যে কিন্তু ওই অ্যাডিশান ওভার সার্কুলেশন কিন্তু ডিফাইন করা নেই, এখানে এমনি ইউজুয়াল অ্যাডিশান যেটা ফিল্ডের মধ্যে ছিল এই যে অ্যাডিশান, এটা হচ্ছে এই অ্যাডিশান, সি প্লাস ডি অফ আলফা ইকুয়াল টু
সি ডট আলফা প্লাস ডি ডট আলফা, সি ডট আলফা ডট ডি ডট আলফা। এখানে প্লাস কিন্তু আবার এফ এর প্লাস নয়, ভি এর প্লাস, কারণ এটাও ভি এর এলিমেন্ট, এটাও ভি এর এলিমেন্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি খানিকটা ওই খানিকটা নয়, পুরোপুরি ডিস্ট্রিবিউশন অফ অ্যাডিশন ওভার মাল্টিপ্লিকেশন। তবে এই অ্যাডিশনগুলো লক্ষ্য রাখবে কোথায় কোন অ্যাডিশন বসছে, সি আর ডি ফিল্ডের এলিমেন্ট এবং আলফাটা ভেক্টর স্পেসের এলিমেন্ট। আর সর্বোপরি লাস্ট যে প্রপার্টি, যে ভেক্টর সাথে আলফা ওয়ান গুণ করলে আলফাই ব্যাক করব, যেখানে ওয়ানটা হচ্ছে ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট বা ইউনিটি এলিমেন্ট, ইউনিটের সাথে আলফা গুণ করলে আলফাই পাবো। এই টোটাল দশখানা কন্ডিশন, সবখানা কন্ডিশন স্যাটিসফাই করলে ভেক্টর স্পেস বলবো। কন্ডিশনগুলো আরেকবার আমি একসাথে বলছি, আমরা ভি একটা নন এমপটি সেট নিলাম, অ্যাডিশন একটা বাইনারি কম্পোজিশন অন ভি, আর এ প্লাস ডট একটা ফিল্ড নিলাম, মাল্টিপ্লিকেশন এক্সটার্নাল কম্পোজিশন অফ ভি উইথ এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ উইথ ভি, তার মানে এখানে প্লাসটা ডিফাইন করেছি আমরা ভি ক্রস ভি থেকে ভি পর্যন্ত, এবং মাল্টিপ্লিকেশন ডট করেছি এফ ক্রস ভি থেকে ভি পর্যন্ত। এটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার দ্য ফিল্ড এফ ইফ ফলোয়িং কন্ডিশনস আর স্যাটিসফাইড। প্রথম কন্ডিশন একটু আগে বললাম, অ্যাডিশনের রেসপেক্টে অ্যাডিশনটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, নাম্বার টু কমিটিভ প্রপার্টি, নাম্বার থ্রি অ্যাসোসিয়েটিভ, নাম্বার ফোর অ্যাডিটিভ আইডেন্টিটি, যেটা থ্রিটা বলছি আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি, নাম্বার ফাইভ অ্যাডিটিভ ইনভার্স। এটা ছিল পাঁচখানা কন্ডিশন উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন রেসপেক্টে ক্লোজার প্রপার্টি ফার্স্টে হোল্ড করছে, সেকেন্ড প্রপার্টি অ্যাসোসিয়েটিভের মতো করে, খানিকটা অ্যাসোসিয়েটিভের মতো করে প্রপার্টি। আট নম্বর কন্ডিশন ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, ন নম্বর কন্ডিশন ডিস্ট্রিবিউশন অফ অ্যাডিশন ওভার মাল্টিপ্লিকেশন, এবং দশ নম্বর ওয়ান ডট আলফা ইগাল টু আলফা। এটাকে আমরা কিন্তু আইডেন্টিটি বা ইউনিটি বলবো না, এটা একটা প্রপার্টি। এই সব কটা কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা ভিকে বলবো ভেক্টর স্পেস, এবং তার নোটেশন এইরকম, ভি এফ এই দুটো অপারেশন কিন্তু ফিল্ডের, আর এই দুটো অপারেশন একটা হচ্ছে তোমার এক্সটার্নাল অপারেশন অন সরি ইন্টারনাল অপারেশন অন ভি, আর একটা এক্সটার্নাল অপারেশন অফ এফ উইথ ভি। আমরা পরবর্তীকালে এই সার্কেলের আন্ডারে বা ডটের আন্ডারে ডটগুলোকে আমরা সার্কেলের আন্ডারে লিখবো না, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনকে রাউন্ডের আকারের মধ্যে লিখবো না, আমাদের বুঝে নিতে হবে কোনটা রাউন্ডের মধ্যে রয়েছে কোনটা রাউন্ডের মধ্যে নেই। যাই হোক, ভি এর এলিমেন্টগুলোকে আমরা বলবো ভেক্টর, এফ এর এলিমেন্টগুলো বলবো আমরা স্কেলার। আচ্ছা, এখানে লক্ষ্য করো টোটাল চারখানা কিন্তু অপারেশন ডিফাইন করা হয়েছিল এতক্ষণ যা বলছিলাম। এই প্লাস ডট এটা এক্সটার্নাল ইন্টারনাল কম্পোজিশন বা বাইনারি অপারেশন অন ভি, আর এটা এক্সটার্নাল কম্পোজিশন ফ্রম এফ ক্রস ভি টু ভি, আর দুটো অপারেশন অলরেডি রয়েছে ফিল্ডের মধ্যে, প্লাস এফ ক্রস এফ থেকে এফ এর মধ্যে, এটা একটা বাইনারি অপারেশন, এটা একটা বাইনারি অপারেশন। টোটাল চারখানা অপারেশন আমরা ডিফাইন করেছি, থিটাটাকে বলবো আমরা জিরো ভেক্টর অথবা নাল ভেক্টর। আচ্ছা, প্লাসটাকে বলবো আমরা অ্যাডিশন অফ টু ভেক্টরস, আর এটাকে বলবো মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। এই দুটো অপারেশন আমরা নামকরণ করলাম। আচ্ছা, এবারে ফিল্ড, ফিল্ডের উপর ডিপেন্ড করছে ভেক্টর স্পেসে কি নাম দেবো নাম না দেবো। ফিল্ড যদি আমি রিয়েল নাম্বার নিই, ফিল্ড যদি রিয়েল নাম্বার নিই তাহলে যে ভেক্টর স্পেস ফর্ম করবে তাকে আমরা বলবো রিয়েল ভেক্টর স্পেস। ফিল্ড যদি রিয়েল নাম্বার নিই তাহলে করসপন্ডিং যে ভেক্টর স্পেস আসবে তাকে বলবো রিয়েল ভেক্টর স্পেস, আবার ফিল্ড যদি কমপ্লেক্স নাম্বার নিই তাহলে ভেক্টর স্পেসকে বলবো কমপ্লেক্স ভেক্টর স্পেস। এগুলো মোটামুটি ডিফাইন করা থাকছে। এরপরে আমরা কয়েকটা এক্সাম্পল নেবো। এক্সাম্পল ওয়ান, এখানে লক্ষ্য করো রিয়েল ভেক্টর স্পেস আর এন, রিয়েল ভেক্টর স্পেস আর এন, ভি একটা নিয়েছি আমি এন টিপল ভেক্টর, এইগুলো রিয়েল নাম্বার, অ্যাডিশন ডিফাইন করছি ভি এর উপর, তার জন্য আমরা দুটো ভেক্টর নিয়েছি, এটা যোগ করছি কীভাবে লক্ষ্য করো, কম্পোনেন্ট ওয়াইজ আমরা যোগ করেছি, এ ওয়ান বি ওয়ান ফার্স্ট কম্পোনেন্ট, এ টু বি টু সেকেন্ড কম্পোনেন্ট, এন বি এন লাস্ট কম্পোনেন্ট। আবার মাল্টিপ্লিকেশন বাই স্কেলার কী করেছি, একটা ভেক্টরের বাম দিকে একটা স্কেলার গুণ করেছি, লক্ষ্য করো সি প্রত্যেকটা কম্পোনেন্টে আলাদাভাবে গুণ হচ্ছে, সি এ ওয়ান সি এ টু সি এন, এটাও কিন্তু আমার ভি এর এলিমেন্ট হবে, কারণ লক্ষ্য করো ভি ও এনখানা কম্পোনেন্ট, এখানেও এনখানা কম্পোনেন্ট যোগ করেছিলাম, এটাও ভি এর মধ্যে রয়েছে। এখন যদি আমরা এই দশখানা কন্ডিশন চেষ্টা করি ভেরিফাই করার জন্য, দশখানা কন্ডিশন স্যাটিসফাই করা যাবে, এটাকে আমরা বলবো একটা ভেক্টর স্পেস। তাহলে আর এনটা একটা ভেক্টর স্পেস ফর্ম করছে। নাল এলিমেন্ট কী হবে, নাল এলিমেন্ট হবে এক্ষেত্রে বা নাল ভেক্টর হবে এন কম্পোনেন্ট জিরো, প্রত্যেকটা কম্পোনেন্ট জিরো, এটাকে আমরা থ্রিতে ডিনোট করি, এটা নাল ভেক্টর অথবা জিরো ভেক্টর। এখন আমরা আরও একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পল টু, সেক্ষেত্রে আমরা সেটটা ইমাজিন করছি সেট অফ কমপ্লেক্স নাম্বার, নাম দিয়েছি রিয়েল ভেক্টর স্পেস সি, সিটা কমপ্লেক্স নাম্বার, এটা ভেক্টর স্পেস ফর্ম করছে ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বার।
সি সেটা ডিফাইন করলাম, দুটো এলিমেন্ট আলফা বিটা ধরলাম সি থেকে, ওদের মধ্যে যোগ কীভাবে করব, জাস্ট রিয়েল পার্টের মধ্যে যোগ প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট। লক্ষ্য করো এ প্লাস আই বি প্লাস সি প্লাস আই ডি করেছি এখানে, এ প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি, এ প্লাস সি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বি প্লাস ডি, রিয়েল রিয়েল আর হচ্ছে প্লাস ইমাজিনারি প্লাস ইমাজিনারি। এরপর আমরা মাল্টিপ্লিকেশন বাই স্কেলার ডিফাইন করব, সেই কারণে লক্ষ্য করো এখানে একটা আমরা রিয়েল নাম্বারের এলিমেন্ট ধরে নিয়েছি, আগেই বলেছি আমি ফিল্ডটা নেব আমরা রিয়েল নাম্বার, সে ফিল্ড থেকে একটা এলিমেন্ট সি নিয়েছি, এখন মাল্টিপ্লিকেশন বাই স্কেলার ডিফাইন করছি, সেই কারণে একটা আমরা কমপ্লেক্স নাম্বার নিয়েছি তার সাথে সি গুণ করেছি, এটা মানে লক্ষ্য করো রিয়েল নাম্বারের সাথে সি গুণ করা হয়েছে প্লাস ইমাজিনারি পার্টের সাথে সি গুণ করা হয়েছে, এটা মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। এখানেও আমরা ওই দশখানা কন্ডিশন এক এক করে চেক করবো স্যাটিসফাই করে কি না, আমরা দেখতে পাবো দশখানা কন্ডিশনই স্যাটিসফাই করছে, তাহলে আলটিমেট মানে সেট অফ কমপ্লেক্স নাম্বার ফর্মস এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, এটাকে বলবো আমরা সি তাহলে একটা রিয়েল ভেক্টর স্পেস। এরপরে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব, এক্সাম্পল থ্রি, এক্সাম্পল থ্রিতে আমরা লিখেছি রিয়েল ভেক্টর স্পেস পিএন, পিএন কথার অর্থ এখানে সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস দেন আর। লক্ষ্য করো ভি একটা সেট নিয়েছি, এখানে আমরা একটা পলিনোমিয়াল লিখেছি, একটা পলিনোমিয়াল লিখেছি কোএফিসিয়েন্টগুলো রিয়েল নাম্বার এবং আরটা লেস দেন এন, কথার অর্থ ডিগ্রিটা এনের চাইতে ছোটো, এনের চাইতে ছোটো সমান কিন্তু নেবো না, এনের চাইতে ছোটো অর্ডারের বা ছোটো ডিগ্রির আমরা পলিনোমিয়ালগুলো কালেকশন করলাম। এখন এর উপরে আমরা অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন ডিফাইন করছি, সেই কারণে দুটো এলিমেন্ট ধরে নিয়েছি ভি ভি থেকে, ক্লিয়ারলি পি কিউ লেস দেন এন কথার অর্থ এই দুটো পলিনোমিয়ালের ডিগ্রি এনের চাইতে ছোটো হবে। এখন আমি অ্যাডিশন ডিফাইন করছি, অ্যাডিশন কীভাবে করছি, জাস্ট লাইক টার্মের কোএফিসিয়েন্টগুলো যোগ করছি, এ জিরো প্লাস বি জিরো বসিয়েছি, এক্সের কোএফিসিয়েন্ট এ ওয়ান বি ওয়ান, এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু এক্স, এ টু প্লাস বি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট, এইভাবে যোগ করলাম। এবারে ডিফাইন করবো মাল্টিপ্লিকেশন বাই স্কেলার, জাস্ট এখানে একটা পলিনোমিয়ালের বাম দিকে আমি সি গুণ করছি, আলফাটা হচ্ছে এটা সি গুণ করলাম, তাহলে সি অফ আলফা সমান সি এ জিরো প্লাস সি এ ওয়ান এক্স সি এ টু এক্স স্কোয়ার ডট ডট সি এ পি এক্স পি, এইভাবে আমরা ডিফাইন করলাম। এই ক্ষেত্রে আমরা দশখানা কন্ডিশন স্যাটিসফাই করাতে পারবো, তাহলে এই সেট পি এনটা একটা ভেক্টর স্পেস ফর্ম করছে ওভার দ্য ফিল্ড আর। এখানে ওভার দ্য ফিল্ড আর কেন বলছি, লক্ষ্য করো এখানে যে সিটা নিয়েছি ফিল্ড থেকে, ফিল্ড এখানে আর কিন্তু আর নিয়েছি, তাই পি এনটা একটা ভেক্টর স্পেস ফর্ম করছে ওভার দ্য ফিল্ড আর, এটাকে একটা বলবো রিয়েল ভেক্টর স্পেস, এটাকে আমরা পি সাফিক্সে এন্টার ডিনোট করবো, এই কয়েকটা এক্সাম্পল বললাম। এখন আমরা কয়েকটা প্রপার্টি নিয়ে আলোচনা করব, একটু স্পিডি বলে যাচ্ছি, তোমরা দেখবে এটাতে তেমন কিছু নেই এই ভিডিওটাতে, আমরা সব মেন প্রথমে তো আমরা ডিফাইন করছি, পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ভি একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ ধরে নিয়েছি, তাহলে বলছে আমরা জিরো ইন্টু জিরো, অ্যাকচুয়ালি জিরো ইন্টু জিরো বলতে এই দুটো এলিমেন্ট লক্ষ্য করো সামথিং টু সামথিং, প্রথমে একটা ফিল্ডের এলিমেন্ট তারপর একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট মানে ভেক্টর, এটা স্কেলার একটা ভেক্টর, স্কেলার যদি জিরো হয় ভেক্টর যাই হোক না কেন গুণ করলে কিন্তু তোমার জিরো আসবে, এই জিরো কিন্তু ভেক্টর স্পেসের এলিমেন্ট। নাম্বার টু, আমি ফিল্ডের সাথে জিরো গুণ করলাম, জিরো কিন্তু এখানে জিরো ভেক্টর, সেই ক্ষেত্রে জিরো হবে। নাম্বার ফোর, আমরা ডিফাইনে করেছি ওয়ান আলফা সমান আলফা, এখানে ডিফাইন করা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু আলফা কত হবে, মাইনাস ওয়ান আলফা ইন্টু মানে হচ্ছে মাইনাস আলফা, এখানে মাইনাস ওয়ান ডট আলফা মাঝখানে কিন্তু ডট রয়েছে, বলে রাখি এই সি থিটা বা জিরো আলফা আমরা যখন ডিফাইন করলাম জিরো ডট আলফা বলেছিলাম বা সি ডট থিটা বলেছিলাম, কিন্তু পরবর্তীকালে ওই ডটটা আমরা লিখবো না, আমরা সবাই ধরে নেবো ডট লিখিনি অথচ ডট রয়েছে, এবং মাথায় রাখতে হবে কোন ডটটা কোথায়, মানে স্কেলার এবং ভেক্টরের মধ্যে ডট বলতে এক্সটার্নাল অপারেশন আর এমনি দুটো ফিল্ডের এলিমেন্টের মধ্যে প্রোডাক্ট কথা অর্থ ওটা হচ্ছে ফিল্ডের প্রোডাক্ট, ওটা কিন্তু একটা বাইনারি কম্পোজিশন অন এফ। নাম্বার ফোর, সি আলফা গেল থিটা হলে আইদার সি গেল টু জিরো হবে অর আলফা গেল টু থিটা হবে, এই প্রমাণগুলো যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে, প্রমাণগুলো দেখবে, যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তখন প্রমাণগুলো করে দেব। এখন আমরা সাবস্পেসের ডেফিনেশানে আসবো কাকে বলে, সেক্ষেত্রে ধরা যাক ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ আর ডব্লু একটা নন এমটি সাবসেট অফ ভি, যদি ডব্লুটা ভেক্টর স্পেস ফর্ম করে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, ধরা যাক ডব্লুটা ভেক্টর স্পেস ফর্ম করছে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, এই অ্যাডিশন মাল্টিপ্লিকেশনগুলো আগের অ্যাডিশন মাল্টিপ্লিকেশন ভেক্টর স্পেস ওভার ফিল্ডের হওয়ার ফলে যে অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন ইউজ করেছিলাম সেই অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, ডব্লুটাকে আমরা সাবস্পেস অফ ভি বলবো, সাব ভেক্টর স্পেস অথবা সাবস্পেস, কয়েকটা এক্সাম্পল আমরা পরবর্তী ভিডিওতে দেব সেগুলো তোমরা দেখবে। আচ্ছা, দুটো কেস আলোচনা করবো, ডব্লু যদি ভি হয়, ভি যেহেতু ভেক্টর স্পেস তাহলে ডব্লু ভি নিলে সে নিশ্চয়ই সাবস্পেস হবে, সেটাকে আমরা বলবো ইমপ্রপার সাবস্পেস, আবার ডব্লু যদি সিঙ্গেল টোন সেট থিটা মানে শুধু অ্যাডিটিভ আইডেন্টিটি নেওয়া হয় তাহলে
এই ডব্লিউটাকে আমরা ট্রিভিয়াল সাবস্পেস বলবো। এই দুটো খুব ইম্পর্টেন্ট সাবস্পেস, বিভিন্ন জায়গায় কাজে লাগে, মনে রাখবে তোমরা এই দুটো। এটা মাথায় রাখবে সাবস্পেস হতে গেলে অবশ্যই অ্যাডিটিভ আইডেন্টিটি বা সরি নাল ভেক্টরকে অবশ্যই থাকতে হবে। আমরা পরে ভিডিওগুলোতে এক্সাম্পল নিয়ে আলোচনা করব, অঙ্কগুলো কিছু করে দেখাবো, আশা করি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি বেসিক আইডিয়াগুলো তোমরা দেখো, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।